লাস্ট লাস্ট আমি দীঘাত সমীকরণের বিষয়ে আলোচনা করেছিল, কোনবোৰ দীঘাত সমীকরণ, কেতিয়া এটা সমীকরণ দীঘাত সমীকরণ হয়। সো আজি আমি দীঘাত সমীকরণ সমাধানের বিষয়ে আলোচনা করি, দীঘাত সমীকরণ কেনে সমাধান করে। তার আগত সমাধান কি বস্তু অকনমান মই কই লব খুঁজেছি। সমাধান কি, মই এটা এক্সাম্পল লৈছো। সাপোজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো, এই এটা আমার দীঘাত সমীকরণ। এই সমীকরণত যদি আমি এক্সর মান ওয়ান ল, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, ইমপ্লাইজ টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইমপ্লাইজ টু জিরো ইকুয়াল টু জিরো। অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান হলে এই সমীকরণটি সিদ্ধ হয়েছে, বাওঁফাল আর সোঁফাল সমান হয়েছে। একদরে আমি এক্সর মান যদি মাইনাস ওয়ান ল, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইমপ্লাইজ টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইমপ্লাইজ টু জিরো ইকুয়াল জিরো। আমি দেখা পালো এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বহুবালেও এই সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ বাওঁফাল আর সোঁফাল সমান। এতিয়া যদি আমি অন্য একটা সংখ্যা লো, সাপোজ এক্স ইজ ইকুয়াল টু টু, যদি মই এক্স ইকুয়াল টু লও, তেন্তে টু স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ ফোর মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, ইমপ্লাইজ টু থ্রি ইকুয়াল জিরো। এই এটা আমার আমি ভুল সিদ্ধান্ত পাল, অর্থাৎ এক্স ইকুয়াল টু হলে এই সমীকরণটি সিদ্ধ নয়। এক্স ইকুয়াল টুর কারণে আমার বাপক্ষ আর উপপক্ষ কি নহল, সমান নহল। এনেক যদি আমি চাও এক্স ইকুয়াল থ্রি, এক্স ইকুয়াল ফোর, এক্স ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ, আমি দেখা পাম এই সমীকরণটি সিদ্ধ নহল, অর্থাৎ এই সমীকরণটি এক্সর মান মাইনাস ওয়ান আর ওয়ান বহুয়াই দিলে এই সমীকরণটি সিদ্ধ হয়। গতি এই সমীকরণটির সমাধান হব ওয়ান আর মাইনাস ওয়ান। সো আমি কব পারি এই সমীকরণটির সমাধান উক্ত সমীকরণটির সমাধান মাইনাস ওয়ান আর ওয়ান, কিয়নো মাইনাস ওয়ান আর ওয়ানে উক্ত সমীকরণটি সিদ্ধ করে। গতি একটা সমীকরণের সমাধান হব লাগিলে সেই মানকিটাই সমীকরণটি সিদ্ধ করব, এইখানে আমি গম পালো। এতিয়া মই দীঘাত সমীকরণ কেনে সমাধান করে তার পদ্ধতিবোৰৰ বিষয়ে কম। দীঘাত সমীকরণ সমাধান করা আমার তিনিটা পদ্ধতি আছে, দীঘাত সমীকরণ সমাধানের আমার তিনিটা পদ্ধতি আছে। সেই তিনিটা হল দীঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি। নাম্বার ওয়ান উৎপাদকীকরণ পদ্ধতি, নাম্বার টু বর্গ সম্পূরণ পদ্ধতি, নাম্বার থ্রি দীঘাত সূত্রর প্রয়োগ সূত্রর প্রয়োগ। এই তিনিটা পদ্ধতিরে আমি দীঘাত সমীকরণ এটা সমাধান করব। কি কি পদ্ধতি, উৎপাদকীকরণ পদ্ধতি, বর্গ সম্পূরণ পদ্ধতি আর দীঘাত সূত্রর প্রয়োগ। এই তিনিটা পদ্ধতিরে আমি এটা দীঘাত সমীকরণ সমাধান করব। এতিয়া মই প্রথমতে উৎপাদকীকরণ পদ্ধতিরে কেনে দীঘাত সমীকরণ সমাধান করে সেই বিষয়ে তোমাকে দেখব। কি কলো, উৎপাদকীকরণ পদ্ধতিরে কেনে দীঘাত সমীকরণ সমাধান করে সেই বিষয়ে মই দেখব। এটা উৎপাদকীকরণ পদ্ধতিরে দীঘাত সমীকরণ সমাধান করবলে হলে প্রথমে আমি দীঘাত সমীকরণটি চলকর
হাতর অধক্রমত আছে না আমি চাই যাব লাগবে। যদি সমীকরণ তো চলকর ঘাতর অধক্রমত আছে আমার হয়ে গেল, যদি অধক্রমত নাই তাক আমি অধক্রমত কি করব লাগবে সজাই লব লাগবে। তেনে মই এটা উদাহরণ যদি ল, টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়েল জিরো। এই সমীকরণ আমি চালো চলকর ঘাতর অধক্রমত আছে কি, প্রথমতে আমার এক্স স্কোয়ার টু আছে ইয়ার ঘাত টু, তারপর আমার এক্স আছে ইয়ার ঘাত ওয়ান, আর তারপর আমার ধ্রুবক তো আছে কনস্ট্যান্ট তো আছে। গতি আমি তেনেকে যদি না থাকে কিন্তু সজাই লব লাগবে। সাপোজ এটা সমীকরণ আছে আমার ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল টু জিরো, এই সমীকরণ আমাক সমাধান করব দিছে। আমি উৎপাদনীকরণ পদ্ধতিত সমাধান করি তেতিয়া আমি এই সমীকরণ আমি চলকর অর্থাৎ এক্সর ঘাতর অধক্রমত সজাই লব লাগবে। কি করব লাগবে, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়ান তেনেকে লিখি লব লাগবে। এইটো হল উৎপাদনীকরণ পদ্ধতির প্রথম কাম। যদি চলকর ঘাতর অধক্রমত আছে আমার করব না থাকে, যদি অধক্রমত না থাকে তেতিয়াহলে আমি কি করব লাগিব অধক্রমত সজাই লব লাগিব। ঠিক আছে, নেক্সট কামটো হল আমি সজাই লওয়ার পিছত দ্বিঘাত সমীকরণটো আমি সজাই লওয়ার পিছত আমি এক্স স্কোয়ারৰ সহগ আৰু ধ্রুবক সংখ্যাটো আমি কি করব লাগিব পূরণ করব লাগিব। এক্স স্কোয়ারৰ সহগ আৰু ধ্রুবক সংখ্যাটো আমি পূরণ করব লাগিব। অর্থাৎ আমি সহজভাবে এনেকেও ভাবি লব পারো সজাই লওয়ার পিছত প্রথমটোর সহগ আৰু ধ্রুবকটো আমি কি করব লাগিব পূরণ করব লাগিব। ইয়াত আমি এক্স স্কোয়ারৰ সহগ হল টু, কনস্ট্যান্ট ধ্রুবক হল থ্রি, এই দুটা আমি পূরণ করিম। টু ইন্টু থ্রি ইজুকাল টু সিক্স, আমি এক্স স্কোয়ারৰ সহগ আৰু ধ্রুবকটো পূরণ করতে কিমান পালো ছয় পালো। এটা এই ছয়টো আমি উৎপাদকত ভাঙিব লাগিব, ছয়টোর আমি কি করব লাগিব উৎপাদক উলিয়াব লাগিব। আমি জানো ছয়ৰ উৎপাদক আছে আমার আসলে ছয়ের উৎপাদক হয় ওয়ান টু থ্রি সিক্স। এটা ইয়ার পর আমি কি করব লাগবে দুটা উৎপাদক আমি বাছি লাগিব। আমি ছয়ের উৎপাদক পালো আমি চারিটা ওয়ান টু থ্রি সিক্স, ইয়ার পর আমি দুটা উৎপাদক বাছি লাগিব। কেনেকে বাছিম আমি উৎপাদক দুটা, এনেকুৱা দুটা উৎপাদক আমি বাছিম যি দুটা উৎপাদক যোগ বা বিয়োগ করিলে আমি এক্সর সহগটো পাম, যোগ বা বিয়োগ করিলে আমি এক্সর সহগ। তারপর বাৰু তার লগত এটা চিনটো মিলার কথা এটা আছে সেইটো মই কম। এটা ইয়াত মই কি করিম, এতিয়া মোর ছয় হল, ছয়ের মই দুটা উৎপাদক লম টু আৰু থ্রি, কারণ টু আৰু থ্রি প্লাস করিলে আমি কিমান পাম ফাইভ পাম, এইটো মই ইউজ করি টু এক্স স্কোয়ার মাইনাস এই ফাইভটো মই লিখিম টু প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। আমি কেনেকে লব লাগিব উৎপাদক দুটা, যি দুটা উৎপাদক যোগ বা বিয়োগ করিলে আমি কি কওঁ এক্সৰ সহগটো পাওঁ অর্থাৎ মাজৰটো পাওঁ। এতিয়া আমি ইয়াৰ ব্ৰেকেটটো ভাঙি দিম, মাইনাস টুয়াইস এক্স মাইনাস থ্রাইস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ। এতিয়া প্রথম দুটার পর মই কি করে লম কমন লম, আমার কি কমন আহিব টুয়াইস এক্স আহিব, টুয়াইস এক্স কমন লল এক্স মাইনাস ওয়ান। নেক্সট দুটার পর আমি কমন লম, নেক্সট দুটার পর মোর কি কমন আহিব মাইনাস থ্রি, ললে কি হল এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এইখিনি কৰোঁতে তোমালোকে এটা কথা গম পাবা, যদি তোমালোকৰ এই দুটা মিলিছে এক্সেক্টলি তেতিয়া তোমালোকে চিউৰ অলপ হ'ব পাৰিবা যে তোমালোকৰ মোটামুটি অংকটো কৰাত ইয়ালৈকে শুদ্ধ হৈ আছে। যদি এই দুটা টাৰ্ম নিমিলে পদ নিমিলে তোমালোকে গম পাবা তোমালোকৰ ক'ৰবাত নিশ্চয় ভুল হৈছে। চ' আমাৰ মিলি আছে এক্স মাইনাছ ওৱান এক্স মাইনাছ ওৱান। চ' নেক্সট ষ্টেপত আহিলোঁ মই, এতিয়া মোৰ কি কমন আহিব এক্স মাইনাছ ওৱান কমন আহিব, এক্স মাইনাছ ওৱান কমন ল'লোঁ
টুয়াইস এক্স মাইনাস থ্রি ইন্টু জিরো। তারপর মানে কি করি এটা মানে ইয়াত একটা এনেকা রাশি পালো যে দুটা রাশির পূরণফল শূন্য। দুটা রাশির পূরণফল যদি শূন্য হয় রাশি দুটা কেনেকুৱা হবে, দুটা সংখ্যার যদি পূরণফল শূন্য হব লাগে বা দুটা রাশির যদি পূরণফল শূন্য হব লাগে আমার রাশি দুটা কেনেকুৱা হব লাগে বা পদ দুটা কেনেকুৱা হব লাগে। দুটা রাশির বা দুটা পদর যদি পূরণফল শূন্য হব লাগে তেতিয়াহলে নিশ্চয় হয় তার মিনিমাম এটা হলেও শূন্য হব লাগে নহয় দুটাও শূন্য হব, দুটা সংখ্যা বা দুটা পদর পূরণফল শূন্য হব লাগিলে সিহঁতর মিনিমাম এটা শূন্য হব লাগিব, কমেও এটা শূন্য হব লাগিব, নতুবা দুইটা শূন্য হব। আমি ইয়াত নাজানো কোনটো শূন্য হয়, গতিকে সো আমি লিখিম এতেকে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা টুয়াইস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। ইয়ার পৰা মই পালো এক্স ইকুয়াল টু ওয়ান, ইয়ার পৰা পালো টুয়াইস এক্স ইকুয়াল টু থ্রি ইমপ্লাইজ টু এক্স ইকুয়াল টু থ্রি বাই টু, গতিকে আমি কি পালো দুটা সমাধান পালো। এইখিনিতে আৰু এটা কথা তোমালোকে জানিব লাগিব, দ্বিঘাত সমীকরণ সমাধান করলে সদায় কি পাও আমি দুটা সমাধান, সমীকরণত দ্বিঘাত সমীকরণ সমাধান করলে সদায় আমি দুটা সমাধান পাও। ঠিক তেনে যদি তোমার একটা ত্রিঘাত সমীকরণ সমাধান করা অর্থাৎ কিউব থাকে তেনেকুৱা সমীকরণ এটা সমাধান করলে আমি সদায় সমাধান কেইটা পাম, এক্সর ভ্যালু কেইটা পাম, তিনিটা পাম। এটা আমি দুটা পাই গলো এক্স ইকুয়াল টু ওয়ান আর এক্স ইকুয়াল টু থ্রি বাই টু। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু ওয়ান আর থ্রি বাই টু।